ধন্যবাদ সবাইকে। আসলে এই ক্যারেক্টারটা করা একটা পার্ট হওয়ার জন্য, এই ছবির যদি ছোট একটা হাজার মানুষের মধ্যে দর্শক হিসেবে যদি অভিনয় করতে চাই তা বলতো আমি করতাম। আমি অডিশন দিয়েছিলাম অনেক আগে, লাস্ট পরে মুম্বাইতে আমার আবার লুক টেস্ট হয়েছে, ড্রেস মাপ হয়েছে। আসলে পরেই টিকা খানের জন্য আমাকে জিজ্ঞেস করলো করবো কি না, তখন আমার মনে হয়েছে আই ওয়ান আ পার্ট অফ দিস ফিল্ম, আমি বঙ্গবন্ধুর মুভিতে একটা পার্ট হতে চাই, যার কারণে এই জেনারেল টিকা খানের ছবিতে অভিনয় করে। এবং সবচেয়ে মজার বিষয়, গুগলে যদি কাস্টিংয়ে সার্চ দেওয়া হয় সবার প্রথম আমার নাম আসে, এই এক নম্বরে আর কি। তো এটাও একটা মজার বিষয়। তো আমি ভালো লেগেছে, আমি সবচেয়ে বড় কথা আমি বঙ্গবন্ধুকে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধে যেহেতু বিশ্বাস করি, আমি তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে প্রথম একদম তার পাশের সারিতেই বসে সিনেমাটা দেখেছি, এত আবেগ আপ্লুত হয়ে পড়েছি, আমার ভালো লেগেছে। এবং শেষে প্রধানমন্ত্রী সবার খুব ভূয়সী প্রশংসা করলেন যে, এবং কথা বলছেন ওনার চোখ থেকে অনবরত পানি পড়ছে, উনি এত ইমোশনাল, এবং উনি একটু ক্লান্ত না, উনি সবার অভিনয়ে অনেক মুগ্ধ, সবাই ন্যাচারাল অভিনয় করেছে, উনি সবার প্রশংসা করেছে। উনি ডিরেক্টরের সাথে ফোনে কথা বললেন মুম্বাইতে, শ্যাম বেনেগালের সাথে, আমাদের সাথে সবার সাথে আলাদা আলাদা করে ছবি তুললেন, দ্যাট ওয়ার হ্যাপি। এবং আমি এটা এক টাকায় সাইন করেছিলাম ছবিটা, এক টাকায় সাইন করেছিলাম ছবিটা। ধন্যবাদ সবাইকে, আশা করি ছবিটার জন্য সবাই দেখবেন এবং দোয়া করবেন। ঠিক আছে।